কিন্তু খুব বাজে মিস করে ফেললো, একটা সহজ সুযোগ ছিল গোল শোধ করার, এবং সাথে সাথে ভালো সেভ করে দিল কিন্তু ভুল হয়ে গেল কিন্তু সম্ভবত শুভম একা ধকলে কিন্তু আগেই গেল। আমরা কিন্তু খুব বাজে মিস করে ফেললো, একটা সহজ সুযোগ ছিল গোল শোধ করার, মিস পাস, মিস পাস হয়ে গেছে কিন্তু রূপম দা, রাজা দা ভুল হয়ে গেছে রাজাদার কিছুটা। মিস হয়ে গেল সামান্যর জন্য, বার বেস্টে লেগে প্রতিহত হলো, সামান্যের জন্য কিন্তু বেঁচে গেল অবশ্যই। ভালো শট করেছিল কিন্তু রাজাদা, সামান্যের জন্য আপার পোস্টের উপর দিয়ে চলে গেল। শঙ্করদার কিন্তু ভালো সুযোগ ছিল, টপের খেলা প্রায় শেষের দিকে, এক গোলে পিছিয়ে রয়েছে গ্যাংস্টার কাজীপাড়া, অপরদিকে গোলে আগিয়ে রয়েছে সবুজ জার্সিতে পাকনাপাড়া শুভম একাদশ। দেখা যাক খেলা চলছে, ভালো সেভ করে দিল, শুভ
মিস হয়ে গেছিল কিন্তু কেষ্টদার ক্লিয়ার করে দিল রাজাদা কেষ্ট 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 তিনজন রয়েছে কিন্তু অনেক লেট হয়ে গেল প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দ্বিতীয়তে শুরু হচ্ছে হলুদ জার্সিতে গ্যাংস্টার কিন্তু এক বলে পিছিয়ে রয়েছে অপরদিকে সবুজ জার্সি এক বলে এগিয়ে থেকে শুরু করলো দেখা যাচ্ছে টাইম পাসকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে টাইম পাসের পরবর্তী গোল উদ্দু নেমেছে এবং সাথে সাথে গোল ফার্স্ট হাফের শুরুতেই কিন্তু গোল হয়ে গেল গোল কিন্তু শোধ হয়ে গেল হ্যান্ডবল হ্যান্ডবল হয়ে যাবে কিন্তু ভালো সেভ করে দিল কিন্তু রাজাদা ভালো সুযোগ ছিল কিন্তু শঙ্করদার কাছে এটা গোল করা উচিত ছিল তাই খেলা শেষের দিকে ছিল এখানে গোলটা করলে কিন্তু বিশাল টাফ পজিশন হয়ে যেত শঙ্করদা কিন্তু খুব বাজে মিস করে ফেললো পুশ করলেও কিন্তু গোল হয়ে যেত কিন্তু করে দিল খেলার প্রায় শেষের মুহূর্তে গোল হয়ে গেল কিন্তু দুই এক গোলে কিন্তু পিছিয়ে পড়লো কাজীপাড়া গোলের বদলা গোল দিয়ে দুটো দলের কাছে সুযোগ আছে সেখান থেকে রূপম
Game over.